গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি উঠেছি 7:30-8 নাগাদ। তো তারপরে উঠে আমি এডিট করে তারপরে গেছিলাম রান্নাঘরে, দিদির সঙ্গে একটু দেখা করে এলাম, দিদির মায়ের সঙ্গে আজকে কথা বললাম। যেহেতু কার্তিক ফেলেছে তো মানে মহা চাপ রয়েছে মাথার উপরে, দিদি এখন ঘর টর মুছছে, আমি একটু ব্রেকফাস্ট রেডি করছি। তো এখন বেজে গেছে পুরো 10টা, মানে ডট 10টাই বাজে। তো এখন আমি ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি এখানে কয়েকটা মানে সবজি। কে কোথার থেকে? এ বাবা, কুকুরগুলো কি দুষ্টু দেখো, কার পাখির বাচ্চা ধরে নিয়ে চলে এসেছে। কোথায় গো? আর যত কিছু সব আমার ঘরের সামনে নোংরা গুলো ফেলছে, পটিও করছে আমার ঘরের সামনে। তো অরিমান এলো, এই যে অনকল শেষ হবে আর কি, এখনো শেষ হয়নি। তো এখন আমি যেটা বানাচ্ছিলাম তোমাদের দেখাতেই পারলাম না। তো এইটা হচ্ছে স্যালাড টাইপে নিয়ে নিয়েছি, টমেটো, লঙ্কা, গাজর, তারপরে পেঁয়াজ, ধনে পাতা, এগুলো সব চপ করে নেবো। এর মধ্যে করে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব, যেটা দিয়ে আমি একটু রুটি তৈরি করতে চাইছি, মানে উত্তপম জাতীয় কিছু একটা। তো চলো দেখাই, ডিম দিয়ে করব ভাবছি। তো চলো আজকে দিনটা তোমরা আমার সঙ্গে এনজয় করো, আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করছি। নিয়েছি ময়দা আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আশা করা যায় একটা ডিমে এই ব্যাটারটা রেডি হয়ে যাবে, যদি না হয় তাহলে আর একটা ডিম দেবো। তো চলো এটাকে চপ করে এর মধ্যে মিক্স করবো, একটু নুন দেবো, ডিম দিয়ে মিশিয়ে নেবো। এটাই সিম্পল একটা রেসিপি। তো কেমন লাগছে খেতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখানে দেখতেই পাচ্ছ আমি নুন আর এই যে সবজিগুলো আর ডিম দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করবো। তো ফাইনালি ব্যাটারটাও রেডি। এই টাইপের একটু গুলতে হবে, সামান্য একটু জল দিয়েছে আর 3টে ডিম দিয়ে এটা আমি করেছি পুরোটাই। তো এইরকম একটা টেক্সচার নিয়ে আসতে হবে, দেখতেই পাচ্ছ। আর এইটা হয়েছে আমাদের এই যে সেই রুটিটা। তো ডিম দেওয়ার জন্য একটা আলাদা ফ্লাফিনেস রয়েছে রুটিটার মধ্যে। আমি ব্রেকফাস্ট রেডি করছি আর ওই ঘরে অনেকবার গেম টেম খেলছে আর কি। তো দিদিও দেখলাম ঘরটার মধ্যে আসবে সবাই একসঙ্গে, এই যে অনেকবার তোমাদেরকে হাই বলেছে। আঁকা শুরু করবে আবার। তো এখন ও অ্যাকচুয়ালি হসপিটাল থেকে এসেছে, ওই জন্য স্নানের কথাটা বললাম, সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নেবে, নাহলে ওই একটা ড্রেস পরে অনেকদিন মানে অনেকক্ষণ রয়েছে কালকে থেকে। জানলাটা একটু খুলে দিচ্ছি, জানলাটা বন্ধ থাকলে ঘরটাও প্রায় অন্ধকার অন্ধকার লাগে। আর আজকে ভাবছি একটু কাছাকাছি করবো, তার কারণ আজকে একটু রোদ্দুর উঠেছে, বাট সেরকম নয়, দিদিও মেলে দিয়েছে যদিও, দেখো এই যে হালকা হালকা একটু রোদ্দুর উঠেছে। তো আমার রুটিটা কী হচ্ছে দেখি তো চলো। তো এই যে আমার ব্রেকফাস্ট, তো ভালোই হয়েছে খেতে, তোমরা ট্রাই করতে পারো, বেশ সুন্দর। আর আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম একটা জিনিস, তো খারাপ লাগেনি, বেশ সুন্দর খেতে। কার্তিকের জন্য বাজার করতে দিদি আর আমি ড্রেস দেখে আমি নিচ করো নিচ করো নিচ করো না, এই যে মনিকাদের ড্রেসটা হচ্ছে এইরকম ছোট না, ভালোই ঠিক আছে, নতুন ড্রেস এইমাত্র এলো, এই যে পার্সেলের প্যাকেট, এই যে দিদি দিদি আজকে শুধু পার্সেল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। হ্যাঁ, মিশো ড্রেস হল দিদির, কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা ক্রপ টপই বুঝেছো, দারুণ লাগছে এটা, তোমায় তো সেই লাগবে একদম নায়িকার মতন, সত্যি সুন্দর লাগছে। আজকে রান্না হচ্ছে মিক্স ভেজ, মাছের ভাজা আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এই যে হচ্ছে ডাল। একটা কাজ হচ্ছে আমাদের, কালকে আমাদের সবার পুজো আছে, কার্তিক পুজো, আমাদের তো রেডি হলো এই যে এটা, আর মাস্ক পরে নিয়েছি যাতে কটনের মধ্যে ওই ধুলোগুলো না লাগে আর কি। হ্যাঁ, এই যে আমি করছি, দিদি করছে, নির্বাণও করছে। এখন কোলবালিশ তৈরি হবে একটা, তাই তো? একটা না দুটো লাগে, কোলবালিশ একটাই হয়, একটা 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 কোলবালিশ তৈরি হবে। আর এটা কোলবালিশ দুটো, আর হচ্ছে কার্তিকের দুটো বালিশ, দুজন কার্তিকের দুটো বালিশ হবে। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন বেজে গেছে 7টা আর আমরা এখন কফি খেলাম, আর দিদি মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলো, ম্যাগি করে নিয়ে এসেছিলো কুচুর জন্য। এই যে কুচু আজকে এসেছে, আজকে আমাদের ভাগ্য অনেক ভালো তাই জন্য কুচু এসছে,
তো দিদি মুড়ি মাখি নিয়েছে সেই করে একদম খেয়ে নিলাম, দিদি যে বসে আছে। আর দাদাও এসেছে, আজ কালকে কার্তিক পুজো হচ্ছে। এটা তোষক এইরকম বানিয়েছে দু সেট, আমার এক সেট, দিদির এক সেট। আমিও পুজো করবো কালকে, আমি একটু ছোট করে করব, দিদি অনেক বড় করে করবে। আর পরশুদিন আমাদের খাওয়া দাওয়া, তোমাদের সবার নিমন্ত্রণ রইলো, তোমরা সবাই চলে আসবে, যাওয়া যাবে, হ্যাঁ সবাই আসবে। তো ওই যে কচু, কিছু বল কচু, এখন খাওয়াই ব্যস্ত, খাওয়াই ব্যস্ত। ও কি বলবে বুঝতে পারে না, মাঝে মাঝে এখন মুড়ি চানাচুর দিয়ে খাচ্ছে, খাওয়াটাই বোঝে, তাও শুধু মুড়ি খাওয়াটা, আর কোনো খাওয়া নয়। কফিটা কেমন ছিল বল, তাহলে আর তোকে দেবো না বলো দিদি, আর দেওয়া হবে না, ওকে আর দেওয়া হবে না। এখন বাজে 7:45, আর আমাদের ঘরের যে অবস্থা হয়ে রয়েছে ভীষণ খারাপ। এই যে জামা কাপড় আজকে প্রচুর প্রচুর কেচেছি, মানে যতগুলো নোংরা জামা কাপড় ছিল আজ এক সপ্তাহ ধরে, তো সবগুলো কাচা হয়েছে। মাঝখানে আমি কাচবো বলে ভেবেছিলাম, বাট রোদ্দুর হয়নি, বৃষ্টি হয়েছে, তোমরা জানোই চারিদিকে সব জায়গায় বৃষ্টি হয়েছে। আর এ ঘরেও কিন্তু মানে ভয়ঙ্কর রকমের নোংরা হয়ে রয়েছে, মানে নোংরা বলতে জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে রয়েছে। তো এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আর কালকে করছি পুজো, কার্তিক পুজো, মানে এটা আমার কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে আমি মানে ডিসিশন নিয়েছি। আর আগের যে কার্তিক পুজো মানে কার্তিক ফেলেছিল, সেই ব্লগটা হিন্দি চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে ওখানেও দেখতে পারো। আমি যদি হয় তো আমি এইটার নিচে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করতে পারো। তো সেখানে আমাকে কার্তিক দিয়েছিল, এখানে আর কেউ কার্তিক দেয়নি যদিও, এবছর দিয়েছে পুতুল দিকে। তোমাদেরকে কালকের ব্লগে শেয়ার করেছি আমি, আর আমরা বুদ্ধি করে শর্মিষ্ঠা দিকে দিয়েছিলাম, তো প্রচণ্ড মজা হয়েছে, সেই লেভেলের একদম মানে নেক্সট লেভেলের মজা হয়েছে। তিনটে পুজো হচ্ছে আমাদের এখানে, আমার ঘরে, পুতুলদির ঘরে, আবার ওদিকে শর্মিষ্ঠাদির ঘরে। কালকে রাতে রয়েছে শর্মিষ্ঠাদির ঘরে খাওয়া দাওয়া, পরশুদিন দুপুরে পুতুলদির ঘরে, আর এবছর আমি খাওয়া দাওয়াটা কালকে দুপুরে কিছুটা করব। মানে আমি আগের বছর অনেক বড় করে খাইয়ে দিয়েছিলাম, মানে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে। আর এখন আমি একটু রান্নাও বসিয়ে দেবো, আর ঘরের কিছু কাজ রয়েছে সেটা করবো। তার কারণ সকাল থেকে উঠেই অনেক অনেক কাজ ছিল, ছোটোখাটো কাজ থাকে ঘরের মধ্যে, তো যেহেতু কাজের লোক নেই সেহেতু সমস্যা হয়ই একটু আধটু। তো কালকে ঘর দুয়ার সব পরিষ্কার করবো মুছে, আর এখানে আমি সেই তোমার দেখালাম বালিশ কাঁথাও সব বানাতে পারো, তো অনেকটা সময় লেগে গেছে। তারপরে বেলপাতা তুলেছে, বেলপাতা 108টা করে লাগে, যোগ্য হবে। তো সেই জন্য দিদির ঘরে সব রয়েছে, কিছুটা দাদাদের অনেকটা বাজার হয়ে গেছে, মানে দিদিদের বাজার হয়ে গেছে। আমার বাজার করতে গেছে অনির্বাণ সন্ধ্যাবেলায়, তো ও কী কী নিয়ে আসে দেখা যাক, তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। তো চলো আমি কাজগুলো চটপট কমপ্লিট করি না। ঠিক চলে এসছে অনির্বাণটা, কার্তিক আনতে গেছে, হ্যাঁ কার্তিক ঠাকুর, দাঁড়াও বলে দিবি, হ্যাঁ এই ছাঁচের ঠাকুর আছে না, কাঠামোর ঠাকুর। আরে দেখো তুমি দাদা, এটা কাঠামোর ঠাকুর তো, ছাঁচের ঠাকুর, শাক বাজাবো নাকি? হ্যাঁ একটু শাক বাজিয়ে দাও। আমার মা ডাকে না মাঝে মাঝে, অদ্ভুত লাগে। সব ফল ফল নাকি, ফল ঠাকুর চলে এসেছে ঘরে, আর ঠাকুর সব দ্রব্যগুলো মানে যেগুলো যেগুলো দরকার সেগুলো এই পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। আর হচ্ছে রোল নিয়ে চলে এসেছে, যে রোল খাওয়া হচ্ছে, কুচু ওর আঙ্কেল খাচ্ছে, দিদিকে ডাকবো। তো এখন বেজে গেছে 10:30, বাট আমাদের খাওয়ার কোনো প্ল্যান নেই, পুরো খিদে নেই বলতে পারো, কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট। আর ঠাকুর এসে গেছে, তোমাদের তো বললামই অনেকক্ষণ আগেই, আর জিনিসপত্র সব রেডি করে মোটামুটি গুছিয়ে রেখেছি, পুরোটা এখনও হয়নি। তো সব জামা কাপড় কেছিল সেগুলো সব শুকোয়নি, ঘর পুরো অগোছালো হয়েছিল, তো সেগুলো মোটামুটি একটু একটু মানে গুছিয়ে রেখেছি। আর এই যে অনির্বাণ বাজার করে নিয়ে এসছে, তারপরে গেম শুরু করে দিয়েছে, গেম খেলছে, প্রচণ্ড বিজি, দেখো গেমে পুরো। খাবে না 10:30 বাজে রে,
ওই তো এটাই তো সমস্যা করে দিয়েছো। আর রোলটা মনে হয় ভালো ছিল না, আমার কিরকম একটা লাগছে শরীরটা। এটা হচ্ছে আমার রাত্রির খাবার, এখানে রয়েছে কুদরি, এখানে রয়েছে কুদরি আলুর তরকারি আর বেগুনের একটা ভর্তা, ডাল, বাঁধাকপি, মাছ ভাজা। তো চলো খাওয়া যাক। আর কুচুদের বাড়িতে সুন্দর একটা লাইট দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ মেবি, এই যে সুন্দর একদম লাইটিংটা ঘুরছে একদম চকরির মতন, অনেক কালার আছে। তো যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, মানে এখনই আমি ভাবছি খেয়ে নেবো, না হলে কালকে সকালবেলা উঠে অনেক কাজ রয়েছে। আর ফার্স্ট পুজোটা আমি আমার ঘরেই করছি, তার কারণ আমি বেশি সময় উপস্থিত থাকবো না, যেহেতু অপারেশনটা কিছুদিন আগেই হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমি জানি। তো চলো দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সঙ্গে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, তোমাদের সুস্থ থাকাটা অনেক জরুরি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট এভরিওয়ান, বাই।